গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় 2 কেজি 140 গ্রাম সাপের বিষ উদ্ধার করলো বিএসএফ। গত বুধবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের চকগোপাল বিএসএফ ক্যাম্প এলাকায় অভিযান চালায় বিএসএফের 137 নম্বর ব্যাটালিয়ন। এরপর সেখান থেকে একটি মেড ইন ফ্রান্স লেখা কাচের জার ভর্তি সাপের বিষ উদ্ধার করা হয়। বাংলাদেশ থেকে ভারতে আসার সময় পাচারকারীরা বিএসএফ এর জওয়ানদের দেখে বিষ ভর্তি জার ফেলে পালিয়ে যায় বলে সূত্রের খবর। এরপর একটি কালভার্টের নিচ থেকে ওই জার উদ্ধার করে বিএসএফ। উদ্ধার হওয়া মোট বিষের পরিমাণ প্রায় 2 কেজি 140 গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 17 কোটি টাকা। বৃহস্পতিবার ওই সাপের বিষ ভর্তি জার বালুরঘাটে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় বিএসএফ এর পক্ষ থেকে। বালুরঘাট বন দপ্তরের ডেপুটি রেঞ্জার নিখিল খেত্রী জানান, বিএসএফ এর দেওয়া ওই বিষের নমুনা আদালতের মাধ্যমে পরীক্ষার জন্য পাঠানো হবে। মানে আমাদের একটা মানে জার দিয়ে গেছে, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার 137 ব্যাটালিয়ন চক গোপাল বিএসএফ ক্যাম্পে থেকে সে জারটি আমরা রিসিভ করে নিলাম, রিসিভ করে নিয়েছি। এটা কত কি আছে এর মধ্যে? এইটা তো বলেছে ওরা সাপের বিষ আছে, এটা তো ল্যাবে সেটা সঠিকভাবে বলতে পারবে ওরা। কতগুলো ওজন আছে? ওজন আছে 2 কেজি 140 গ্রাম। দাম কত? 17 কোটি। 17 কোটি ওনারা তো লিখেছে আমাদের পেপারে, সে লিখে ওরা দিয়েছে 17 কোটি। সেটা তো আনুমানিক এরকম 17 কোটি দাম না, অ্যাকচুয়ালি এটা সাপ মানে সাপের বিষ আছে কি না সেটা তো বলতে পারছি না আমরা। এখন এটা কি করা হবে? এটা আমরা কোর্টে সাবমিট করব। এবং টেস্টিংয়ের জন্য কি পাঠানো হবে? টেস্টিংয়ের জন্য সেটা ওই কোর্ট থেকে আমাদেরকে বলবে, তারপর ওটা পাঠানো হবে। মানে এটা কি বাংলাদেশে পাচার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল? ওনারা তো বলছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসছিল বিএসএফ, তাই আমাদেরকে বললেন যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসছিল। এটা অ্যাকচুয়ালি যায় কোথায়? এটা তো বলতে পারবো না কোথায় যাচ্ছে, কি প্রয়োজন, এটাতে কি হয় অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি এটাতে কি হয় তাও বলতে পারছি না। এটা অনেকে অনেক রকম মন্তব্য করেছে, কেউ বলছে এটা ক্যান্সারের ওষুধ হয়, এইসব বলছে। আদৌ কি ওটা সাপের বিষ সেটাও তো বলতে পারছে না। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, নিউজ টুডে।